জানেন তো ভাইয়া, জনের সাথে না মিথিলার একটা ছোটখাটো অ্যাফেয়ার ছিল। দেন আপনি আসলেন, জন আউট, আপনি ইন। মিথিলার আসলে মাথার কোনো ঠিক নেই। ও একদিন জন, একদিন আপনি। আমি একটু ঢাকার বাইরে যাব। ঢাকার ফ্যামিলির সাথে? না, ফ্যামিলির সাথে না, ফ্রেন্ডসরা। আমি, জন, সারিকা, সাফি, নাটক। আসসালামু আলাইকুম। তুষার ভাইয়া কেমন আছেন? এই তো ভালো ভাইয়া। কে কে বলছিলেন? ভাইয়া, আমি সারিকা। ও হ্যাঁ, সারিকা বলেন। ভাইয়া, আজকে কি হয়েছে জানেন? কি হয়েছে? আমরা সবাই বসে আড্ডা দিচ্ছিলাম, হঠাৎ করে দেখি ওরা দুজনে নাই। কারা দুজন নাই? আরে ওই যে জন আর মিথিলা, ওরা কোথায় যেন একটা গেছে আর ফিরে আসে নাই। জানেন তো ভাইয়া, জনের সাথে না মিথিলার একটা ছোটখাটো অ্যাফেয়ার ছিল। দেন আপনি আসলেন, জন আউট, আপনি ইন। মিথিলার আসলে মাথার কোনো ঠিক নেই। ও একদিন জন, একদিন আপনি। দেখলেন না আপনাকে কত অপমান করে। সারিকা, অনেক রাত হয়ে গেছে, আপনি ঘুমান। হ্যাঁ ভাইয়া, ঘুমাবো, বাট আমি না আসলে আপনাকে একটা কথা বলার জন্য ফোন দিয়েছি। ভাইয়া, আপনি অনেক ভালো একজন মানুষ, অনেক সোভার অ্যান্ড ডিসেন্ট, কিন্তু মিথিলা খুব মুড সুইং করে। ও আসলে আপনাকে ডিজার্ভ করে না, ওকে বাদ দেন না, ওর সাথে আপনার চাই না। আপনি ওর থেকে ভালো কাউকে ডিজার্ভ করেন, অ্যাজ লাইক মি। বাই দ্য ওয়ে, আপনার সাথে কি কালকে একটু দেখা করে যাবে? না, কালকে অফিসে অনেক কাজ আছে, একদম ফ্রি নেই। আপনি ঘুমান, রাখছি। আচ্ছা শোনো, আমি একটু ঢাকার বাইরে যাব। ঢাকার ফ্যামিলির সাথে? না, ফ্যামিলির সাথে না, ফ্রেন্ডসরা। আমি, জন, সারিকা, সাফি, নাটক। একটা কথা বলি তোমাকে? বলো। ওই তুমি যদি কিছু মনে করো, না গেলে হয় না। তুমি কি আমাকে নিষেধ করতেছো? আর রিয়্যাক্ট করো না। রিয়্যাক্ট করব না তো কি করব আমি? এখন কিছু সব কিছু তুমি হ্যান্ডেল করবে আমার লাইফের, তুমি নিষেধ কেন করতেছো? বাবা দেখো, আমার না মানে কেন যেন মনে হইতেছে তুমি যদি যাও একটা বিপদ হইতে পারে। আরে তোমার ভাবনা তোমার কাছে রাখো না, আমার উপর চাপাইতেছো কেন তুমি? হ্যাঁ কিসের? তুমি না আমার সাথে আর কথা বলো না, ঠিক আছে? আমার না কথা বলতে ইচ্ছা করো তোমার সাথে, কথা কি বলবো তোমার সাথে, আমার কিছুই ভালো লাগতেছে না এখন।